না ওটা আমি যখন লিন্ডেক্সের প্রজেক্টে একটা ইয়েতে অ্যাটেন্ড করছিলাম, বাট আমার কাছে খুব ভালোই মনে হইল। আমাদের জন্য বেনিফিটেড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেয়েদের আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারলাম, এটাও আমাদের একটা স্যাটিসফ্যাকশন আসবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন পার্সোনালি টপ ম্যানেজমেন্টটা চাচ্ছে লিন্ডেক্সের উইমেন প্রজেক্টটা যাতে সুন্দরভাবে আমরা এখানে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এটা সমতা হচ্ছে সবার জন্য, আমাদের সবার জন্য সমান অধিকার, যার জন্য মানে সবার জন্য সমান সুযোগ, নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। আমার মনে হয় যে এই যে মন মানসিকতার পরিবর্তন বা আমাদের যে মনস্তাত্ত্বিক চেঞ্জ, নারী পুরুষের যে সহঅবস্থানের যেই বিষয়টা, সেটা যেটা শুরু হয়েছে সেটা যদি আমরা কন্টিনিউ করি, তাহলে হয়তো একসময় আমরা সত্যি সত্যিই দেখবো যে আমাদের শুধু কারখানাতে না, কারখানার বাইরেও সমাজ ব্যবস্থায় যে নারীরা সম মর্যাদা বা সম অধিকার নিয়ে বাঁচতে পারবে। আমার কর্মজীবন স্বপ্ন হচ্ছে, আমি এখন মেটাল ডিরেক্টর আছি, আমার স্বপ্ন আমি সুপারভাইজার হবো বা ইনচার্জ হবো। ফিমেল ম্যানেজার মধ্যে কাজের রোল যদি আমরা দেখি, কাজের রোল কিন্তু সবার একই, কিন্তু আমি যদি একটু আচার আচরণ বা কি বলে এটা সহানুভূতি বা সহানুভূতির মনোভাব, সেটা কিন্তু মেলদের চেয়ে ফিমেলরা আমি আগায় রাখবো, ফিমেলরা বেশি সহানুভূতিশীল। সেক্ষেত্রে মনে হয় যে কাজের পরিবেশটা আরো সুন্দর হবে যদি ফিমেল ম্যানেজার হয়, সুপারভাইজার, তারপরে ইনচার্জ। উই উমেন প্রজেক্ট এমন একটা ভিত্তি যেটা লক্ষ্য করে আমরা আরও উপরের লেভেলে যেতে পারি। নারী পুরুষ ভেদাভেদ করতো, কিন্তু এই উইমেন প্রজেক্টে ট্রেনিংয়ের পরে আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করার পরে আমার হাজব্যান্ড আমাকে অনেক সহযোগিতা করে। এই যে এই ধারণাটা, এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ছেলেদের মনেও মেয়েদের মনেও, এই পরিবর্তনটা আসছে আসলে লিন্ডেক্সের উইমেন আসার পর। আমার স্বামী এখন আমার সব মতামতের বিষয়ে অনেক মানে কেয়ার করে, এবং কোথাও যাইতে লাগলে আমি মেয়ে বলে বাধা দেওয়ার কারণ বাধা দিত, কিন্তু এখন এই উইমেন প্রজেক্ট আসার পরে সে আমাকে কোনো ক্ষেত্রে আর বাধা দেয় না। জি না, দুই রকম হবে না, ছেলে হোক বা মেয়ে হোক, আমার স্বপ্নটা একরকমই, আর দুইজনকে আমি একভাবেই লালন পালন করতে চাই। আমার বাচ্চাকে নিয়ে স্বপ্ন যে আমার বাচ্চা বড় হবে, ভালো পড়ালেখা করবে, ডাক্তার হবে, আমার মেয়েও বলে ও ডাক্তার হবে। এক্ষেত্রে আমরা জানছি যে ছেলে মেয়েদের মানে নারী পুরুষের সমান অধিকার রয়েছে, সমান সুযোগ সুবিধার অধিকার রয়েছে। উইমেন প্রজেক্ট হচ্ছে নারী পুরুষের সমতা নিয়ে কাজ করে।